কখনো পল্টন, কখনো বনানী, কখনো বা মিরপুর, মাসখানেক ধরে এগুলোই বাংলাদেশ কারাতে দলের অনুশীলন ভেন্যু। এভাবেই চলছে বিশ্ব আসরের প্রস্তুতি। 2019 সালে সাউথ এশিয়ান গেমস থেকে 3 স্বর্ণ এনে দিয়ে অনুশীলনের স্থায়ী ব্যবস্থার দাবি জানিয়েছিলেন হুমায়রা মারজান এবং আলামিনরা, তা এখনও আলোর মুখ দেখেনি। কারাতে দল যেন যা যাবর, কখনো জাতীয় ক্রীড়া পরিষদ ভবন, আর্মি স্টেডিয়াম, মিরপুরের শহীদ সোহরাওয়ার্দি ইনডোর, কখনো বা অন্য কোথাও। এভাবেই মাসখানেক ধরে চলছে বাংলাদেশ দলের বিশ্ব আসরের প্রস্তুতি। আসর আসে, আসে সাফল্য, কিন্তু ভাগ্য বদলায় না হুমায়রা মারজান আলামিনদের। সবশেষ 2019 সাউথ এশিয়ান গেমস থেকে সাফল্য এনে দিলেও স্থায়ী ব্যবস্থা হয়নি কারাতে দলের। এইভাবে একটা কমপ্লেক্স ছাড়া এক এক সময় এক এক জায়গায় প্র্যাকটিস ক্যাম্প নিয়ে দৌড়াদৌড়ি, তো সব কিছু মিলে মানে খুব অল্পের মধ্যে খুব মানে আমাদের এবার প্রস্তুতি চলেছে। আর একটু লং টাইম প্রস্তুতি নিলে খুব ভালো হতো, কারণ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ যেহেতু এটা। 6 সদস্যের দলের কারণে বিশ্ব আসরে অংশ নেওয়ার অভিজ্ঞতা নেই, আর করোনার কারণে সেই এসএ গেমসের পর আর আন্তর্জাতিক আসরে ম্যাটে নামা হয়নি। তাই বাস্তবতা মেনে 117 দেশের ওয়ার্ল্ড কারাতে অভিজ্ঞতা অর্জনের মঞ্চ বাংলাদেশের। কুমিতে ও কাতা 2 ইভেন্টে লড়বে লাল সবুজ। প্রশিক্ষণ চলতেছে আমাদের সকাল থেকে বিকালে 2 বার। আসলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আমাদের আপাতত মানে মিশন, বাট আসলে আমাদের ভিশনটা একটু ওয়াইড। এই গেমসে না হলেও এই এক্সপিরিয়েন্সটা আমরা কাজে লাগাতে পারবো নেক্সট গেমে, অথবা আমাদের পরের জেনারেশন যারা আসবে তাদেরকে আমরা শেখাতে পারবো। এখান থেকে হয়তো 4 জনকে আমরা যারা বেস্ট তাদেরকে আবার ইসলামিক গেমসের জন্য প্রস্তুত করবো। তো আমাদের এই ধারাবাহিকতা প্রশিক্ষণ চলতে থাকবে। 16 নভেম্বর আরব আমিরাতে শুরু হবে ওয়ার্ল্ড কারাতে চ্যাম্পিয়নশিপ। একজন কারাতেকা সপ্তাহখানেক আগেই দুবাই গেছেন, বাকিরা যাবেন শুক্রবার রাতে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।